এবার মালয়েশিয়া গিয়ে স্টেজ মাতালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দর্শক পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইদানিং বিভিন্ন মাধ্যমে দেখা যায় সাকিব খান অপু বিশ্বাসের মধ্যে পারিবারিক দূরত্বটা একটু কমছে। সাকিব খানের বাবা মা অপু বিশ্বাসের বাড়িতে যাচ্ছেন আর অপু বিশ্বাসও ছেলে জয়কে নিয়ে সাকিব খানের বাড়িতে আসছেন। তারা চাচ্ছেন জয় যেন কষ্ট নিয়ে বড় না হয়, জয় যেন না বুঝে তার বাবা মায়ের মধ্যকার দূরত্ব। কিন্তু এটা করতে করতে সাকিব অপু আবারও ঘনিষ্ঠ হয়ে গেছেন। এরই মধ্যে আবারও গুঞ্জন উঠেছে বাবা হচ্ছেন সাকিব খান আর মা হচ্ছেন অপু বিশ্বাস। এই তারকা দম্পতির একমাত্র পুত্র সন্তান আব্রাম খান জয় মা অপু বিশ্বাসের কাছেই বেড়ে উঠছে। ব্যস্ততার বেড়াজাল পেরিয়ে সাকিব নিজেও চেষ্টা করছেন ছেলেকে সময় দিতে। অন্যদিকে ক্যারিয়ারের শুরু থেকে দাপুটের সঙ্গে অভিনয় করে এলেও মাঝখানে বিয়ে এবং সন্তান সংক্রান্ত জটিলতার কারণে সিনেমায় অভিনয় কমে আসে অপু বিশ্বাসের। কিন্তু একযুগেরও বেশি সময় ধরে রাজত্ব করে আসছেন তার ইউটিউব নায়ক সাকিব খান। সেরা ব্যবসা সফল ছবির বেশিরভাগই থাকে তার দখলে। প্রতি ঈদেই প্রকাশ হয়ে আসছে সাকিবের নতুন ছবি, কিন্তু ব্যতিক্রম হয়েছে ঈদে। তবে সিনেমা থেকে দূরে থাকলেও পাশে পাচ্ছেন একমাত্র ছেলে জয়কে। জয়ের সাথে দুষ্টুমিতে কাটাচ্ছেন এক একটা দিন। সাকিব বুঝতে পারছে তার ক্যারিয়ারের যে জিনিসটা তাকে পূর্ণতা দিয়েছে তা হলো জয়। সম্প্রতি সাকিব খানকে ফেসবুক লাইভে প্রশ্ন করা হয় জীবনে আর কি চান, উত্তরে সাকিব খান বলেন আমি আবারও বাবা হতে চাই। সাকিব অপুর দূরত্ব যেহেতু কমেছে তাই সবার ধারণা অপুকে নিয়ে সাকিব তার বাকি জীবনটা পাড়ি দিতে চান, চান অপু যেন আবারও তার সন্তানের মা হন। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।